অমিয়া আত্ম সহজ একটি কথা বোঝার জন্য কিছু কিছু মানুষ রয়েছে তারা সরাসরি আল্লাহকে চায় হ্যাঁ এরা যে কত বড় মূর্খ আল্লাহর জমিনে আর কেউ নাই এদের মতো মূর্খ একজন আছেন আবু জাহেল মরে গেছে গা আরেকটা আছেন ইয়েজিদ ও হচ্ছে গেছে গা ঠিক না কত বড় মূর্খ এটা বুঝার জন্য সহজ একটি কথা আপনারা এই ইয়া সূর্য চিনেন সূর্য আচ্ছা সূর্য কয়ডা আপনারা বাজিতপুর যারা উঠে আমরা বৈরব কে ইন্ডিয়া পাকিস্তান একটা এক সূর্য সারা দেশ কেমনি উঠে আল্লাহর মতে আর নবীর বেলা রহমতের দরজা একবার বন্ধ এক লোক করছে কি এই বারে বাড়ির মাঝে জর্তু বানাইছে বেড়ার খেতা লেপ বালিশ বিজে গেছে সবজন বিজে একটা গাঠটি বানায় সকালে এই গাটটি মাথাত লইছে লয়া কইলাগের থেকে আটতে আটতে বাজি তুর গেছে বাইসা জি গায় কই যায় সূর্যের কাছে যাম ও কেরে আমার বালিশটাও বিজে গেছে ল্যাপটাও বিজে গেছে খেটারাও বিজে গেছে কি করতেন সূর্যের কাছে নিয়ে শুকাই আনো বাজিতপুরে এক লোক কইল দুরুমিয়া মূর্খের মতো কথা কই তো কেমনে সূর্যের কাছে যাওয়া সম্ভব না আপনি এই সমস্ত বিজা কাপড় গুলো জমিনে সরায় দেন যেখানে রোদ আছে এই বাটা উত্তর দিছে ক না আমরা হুজুর বলছে রোদদের কাছে গেলে শিরিক কইব কি হইব আমি রৌদ্রের কাছে যাই না আমি সূর্যের কাছে যাব এইবারটা কেউ কথা মানলো না প্রত্যেকটা কথার জবাবই হলো রোদ্রের কাছে গেলে শিরিক হবে রৌদ্রের কোনো ক্ষমতা নাই আমি সূর্যের কাছে যাব আর যখন এই বেড়ার গাঠটি শুকাইব কথা বুঝছেন বুঝছেন তো আমি তো জানি কথা কইতেন না লাড়া দিয়েন কদ্দু তে তো বুঝুন যে আপনারা আছেন লাড়াটা দিলে বয়ে দেবো গা ওই দেন কি কয় আমি প্লেট মাত্র বয়েছি লবণ সবন দিয়া সালাদটা তুই যাবো গা এবার দেখুন জেলায় আছে খাওয়াইবো কাঁচা মরিচ খাওয়াইবো বাবারা এখন ওই ব্যক্তি এই গাঠটি লইয়া ঘুরতেছে কি লইয়া বিজা গাটটি সূর্যের কাছে যাইবো আচ্ছা এখন এই সূর্যের কাছে যাই তারব গাঠটি শুকাইব এই গাঠটির মাঝে ফসা লাগব দুর্গন্ধ হইবো মাথার মাঝে কিরা পরব এরপরেও হ্যাঁ হুজুরে কথা ছাড়ে না হুজুর বলছে শিরিক রোদ্রের কাছে গেলে শিরিক কিন্তু সূর্য বলতেছে আরে ব্যাক্ত আমি সূর্য রোদের মাঝে আছি তুই রোদের মাঝে চলে যা আমাকে আমি সূর্যকে রোদ্রের মাঝেই পাবে এখন না এটা এখন আমাদের দেশের এই ধরনের কিছু মৌলভী আছে এরা বলতেছে নবীর কাছে গেলে শিরিক এরা আল্লাহর কাছে যাইবো আর যখন এই গাড়টি আর এই গাঁটটি বেশ কম আছে হ্যাঁ ওই যে বিজা ঘাটটি যে ফসা লাগছে এটা হই লাগবো এটা দুনিয়ার থাকতেও ফসা কবরও কেউ ফসবো হাসরেও বসব তার জায়গা দুর্গন্ধ এই দুর্গন্ধর জায়গা জান্নাতে নাই আর যারা রোদ্রের মাঝে সরাইয়া দিছে কাপড় সুপর গুলো একদম শুকায়া সুন্দর পরিষ্কার বন্ধুরা আমার এটা হলো সুন্নি মুসলমান এরা দূর শরীফ পড়তে পড়তে নবীর প্রেমে গুনা মাফ এরা পরিষ্কার দুর্গন্ধ নাই ময়লা নাই এরা সকলেই জান্নাতি আমরা বেদাতি না আমরা জান্নাতি আমরা কি আমরা বেদাতি নয় আমরা কি আমার বন্ধুরা বাবারা আল্লাহ তাবা রুতা আলাপ নামাজ পড়ার হুকুম দিয়েছেন আমাদেরকে তোমরা আমার নামাজ পড়ব এখন নামাজটার মাঝে সেজদা আল্লাহর তসবি আল্লাহ রুকু শেজদার সবকিছু আল্লাহর নামাজটা ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক বলন্ত নামাজের ভিতরে সালাম ডাকার। কার কথার জবাব দিবেন সালাম দাকার আর সালাম ওয়ালাইকা আই উহানবী এখন নামাজটা কবুলের জন্য উছিলা হল আমার নবী নামাজটা কবুলের জন্য দুরুদ এবং সালাম লাগবে আমার নবীর ঠিক কি না বলুন আমার বন্ধুরা বাবার আরে একজন মানুষ মুসলমান হওয়ার জন্য লাইলা ইল্লাল্লা এই তুলুক দ্বারা মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর এটা না পড়লে কেউ মুসলমান হবে না যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে থাকে তাহলে এই লোকটা বন্দরা এ জি দ্বং আবু জাহেল এই দুইটা গ্রুপের সদস্য আর যেই মাত্র মোহাম্মদুর রাসুল্লাহ পড়লেন এবং মানলেন এই লোকটা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান উনার গ্রুপের জান্নাতি একজন মেহমান আল্লাহ আকবর আমার বন্ধুরা বাবারা এখন এই নামাজ কবুলের জন্য আমার নবী পাগের দুরুদ লাগবে কিনা আওয়াজ করে বলুন এখন আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই ওসিলা শব্দটার তাফসির আমার বন্ধুরা বাবারা আমার অনেক গভীর মনোযোগ দেন কয়েকটি কথা সময়ে বলে যাব এই নামাজ কবুলের জন্য নবীর প্রয়োজন করেছেন এইটা কবুলের জন্য দুরুদ এবং সালামের প্রয়োজন আপনি মুসলমান হবেন মুসলমান হওয়ার জন্য নবীর দরকার আজান দিবেন তার মাঝে আমার নবীর দরকার আছে কি নাই এখন বন্ধুরা বাবারা বর্তমানে যারা দুরুদ আমার নবীজির দুরুদ শরীফ বাদ দিয়ে দিয়েছে দুরুদে ইব্রাহিম মাঠের মাঝে বেশি বেশি পড়তেছে তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদেরকে একদিনের জন্য না দুই দিনের জন্য না কে আমত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম একটা হাদিস শরীফ দেখান যে আমার নবী বলছেন দুরুদ ইব্রাহিমের কোনো ফজিলত আসেনি কে আমত পর্যন্ত চ্যালেঞ্জ বন্ধুরা আমান নবীজীর দুরুদ সালাম বাদ দিয়ে দুরু দীপ রেহিমের তাহলে বুঝা গেল এই লোকটা আল্লাহর দুশমন কোরানের দুশমন নবীজর দুশমন আল্লাহবাদ বলেন ইন আল্লাহ হা মালা ই কাতা আমি পড়তেছি পড়তেই তাকবো ইয়া জুহাল্লা না আমানু তোমরা পর হেই ইমানদাররা সল্লো আলাই হি পসালেমো হুকুম দা জবান খুলে বলুন আল্লাপাক মহান হুকুম দাও মহান আল্লাহ অনেক বড় হুকুম দাও অনেক বড় কত বড় কোন একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না দুরুদ ও সালাম ব্যতীত আচ্ছা আপনারা এই সাধারণ ভাবে আপনারা বলুন তো দুরুদ সালাম ব্যতীত কোন ইবাদত কবুল হবে মক্কা শরীফ গেলেন হজ করার জন্য একান থেকে হজ করে চলে আসলেন ওই গাঠটি মতো আর কি আবার গাঠটি বলতে কেউ মাইন্ড করেন না যাম কইতাছি আমি কিন্তু বইতাছি ভিজাঘাট্টি ভিজাঘাট্টি কি ঘাট্টি ওই যে মানে কম্বল বিচে গেছে গা আমি কিন্তু এই ঘাটতিরে কইতাছি আবার কেউ মনে করেন না জাম ধরা তোপ লিকোঠার কইতাছি আমি কিন্তু এই ঘাটতিরে কইতাছি ঠিক না আমি ঘরের থেকে ময়লা চয়লা বাড়ি বাইরে ফালাইছি আপনি ময়লাটা তুলে সল্য লাগায়া বাইতে দেখাইতাছেন হুজরা মানে ময়লা বারাইছে ময়লা বারাইছে আমি কি সল্য দিসলাম এমন কিছু মানুষ সমাজে আছে আছে কি নাই পালাইছি রাস্তাত এতে তুললে শরল ভরে মাইদে হায় হুজুর আমার ময়লা দিছে আমি কিন্তু বলতেছি ওই যে ভিজা ঘাটটি আমার বন্ধুরা বাবারা আমাক কার্তুল মারার সময় আল্লাহ রে ঘরে হজ করতে গেলেন ওই কাল থেকে হজ করে বাড়িতে চলে আসলেন বলুন তো আপনারা কেটা কেটা হজ করে বাড়ি দায়া করবেন মোদিরা যাইতেন না আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করক মদিনা যাওয়ার মতো আচ্ছা কন তো আপনারা যারা এখানে আসেন মদিনা না যাইয়া মক্কা থেকে বাড়িতে চলে আসবেন নবীর দরকার নাই এমন লোক এখানে আসেননি নাই একজনও নাই যারা আজকে মিলাদ পরে না তারাও হজ কবির জন্য মদিরা শরীফ যাচ্ছে যারা আজকে মিলাদ উন্নবী মানে না তারাও বন্ধুরা হজ করে আমার নবীজির রৌজা মুবারকে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যাইতেছে এ আলেম ভাইয়েরা আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি যে সুন্দর হলেন এটা তো আমার নবীর দিয়া মাথার মাঝে টুফিটা আল্লাহর নয় এটা আমার নবীর মুখে দাড়িটা আল্লাহর নয় এটা আমার নবীর পাঞ্জাবিটা আল্লাহর নয় এটা আমার নবীর তাহলে আপনি সুন্দর আপনি মুসলমান হলেন সুন্দর দেখা যায় আমার নবীজির কারণে এখন সুন্নতের দাম সুন্নতের অনেক তারিফ করলেন আর আমার নবীরে আমাদের মতো বলতেছেন এটা কি দুঃখের বিষয় না দুঃখের বিষয় না অমিয়া অনেকেই বলবে হুজুর কোরআন শরীফ তা আল্লাহ বলছে নবী আমার মতো কে বলছে কে বলছে কেউ দিয়ে আয়তার বেননি একটা আয়াত আছে বল ইন্নামা আনা বাসারম মিসলকম এই আয়াত দ্বারা যদি কেউ বলে যে নবী আমদার মত তে এইটা মনে করেন যে আবু জাহেলের সে তারও বড় জাহেল এই যে মুরব্বী এখানে বসা আছে উনারে আমি বললাম উনি আমার আব্বার মত কার মত পৃথিবীতে এমন কোন বিজ্ঞান শিক্ষিত আলেম আসেনি যে আমার আব্বা আমি কি বলছি মত মত শব্দ কিন্তু আসল না হ্যাঁ যেখানে মত ব্যবহার করা হয় এটা আসল না সহজে বোঝার জন্য তাহলে বুঝে গেল উনি যদি আমার আব্বা হতেন আমি বলতাম উনি আমার আব্বা আর যেই মাত্র মতো বলেছি তাহলে বুঝে গেল আব্বা না হয়তো একটু সুরতে মিল একটু সুরতে মিল এখন আমার নবী বা আল্লাহ পৃথিবীতে মানুষ সুরতে বাড়াইলেন এই জন্য নবী মানুষ হয়ে গেছে না তফসিরে রুহুল বায়ান আমার নবীবাকাল্লামের একটা সুরত হলো সুরতে হাক্কি আল্লাহর সুরত আল্লাহর কাছে যখন ছিলেন তখন খুদার সুরতে ছিল আরেকটা সুরত হলো সুরতে ছিল পৃথিবীতে আসছেন মানুষ সুরত মানুষের কাছে এর আগে ছিল ময়ূর রূপ আরেকটা ছিল তারকা রূপ এই পাঁচটা সুরতের বর্ণনা তাপসিরে আসছে এখন নবীকে আল্লাহ যখন যেখানে রাখছেন এই রূপ দিছেন তাহলে এমনে বলতেই হোক নবী একবার আল্লাহ আসেন আর একবার ফেরেস্তা আসেন এখন মানুষ হইছে এমনে বলতেই তো না হ্যাঁ না সাবধান নিজেকে বাছানোর জন্য নবী পাকের পক্ষে থাকতে হবে আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ এখন বাবারা বন্ধুরা আমার আপনি রোজাটা কবুল করাইবেন এখানে আমার নবীর দরকার আছে কি নাই আপনি কুরবানি করেছেন ওই কুরবানিটা আল্লাহের হুকুম কিন্তু কুরবানি জবাই করাটা আমার নবীজির তরিকাটি কিনা বলেন তাহলে এমন কোন জায়গা নাই এমন কোন ইবাদত নাই এমন কোন ব্যবস্থা নাই আমার নবী ছাড়া আর আমার নবী পাকের আমল করার জন্য আল্লাহ বলেছেন হ্যাঁ তোমরা পড়ো একটু জবান খুলে বলবেন আপনারা যারা মা ফিলে আসেন কার কার জীবনে নবীজির দিদার পাইছেন আসেননি একজন লোক এখানে নবীজির দেখা হয়েছে নবীজির দিদার পাইছেন কেউ আছেন নাই কপালে নাই কপালে আছে কর্মে নাই আমার আব্বা ক কপালে নাই কে বলছে কপালে কপালে আছে কর্ম নাই কন কি নাই কর্ম নাই আমরা মাহাবিলে আসলে কয়েকবার দুরু শরীফ পরি মিলার শরীফে গেলে কয়েকবার দুরু শরীফ পরি এবারে অনেকে আছে বন্ধুরা মোলাটাতে সামিল হয় সামিল মিষ্টি লেবাই জায়গা মিষ্টি ডানবাল লেগে গেছে বিলে তো আমি আল্লাহ দুইটা বলে নাই আমি আলম ভাই সহ সুন্নি প্রত্যেকের কাছে পাগল ঠিক কিনা বলুন আমরা কার পাগল আমরা নবীর পাগল পাগল আমাদেরকে বানাইছে কে পাগল হওয়ার শিক্ষা দিয়েছে কে নবীকে নবীর জন্য পাগল হয়ে থাকার শিক্ষাটা দিয়েছেন কে হুকুম করেছেন কে নবীজির নামের দূরত পড়া হুকুমটা কার আল্লাহ বলতে তোমরা সর্বজ্ঞ নবী নবী কর আমার নবী নিজেও বলতেছেন জিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদা আমার নামের জিকির করলে তোমাদের আমল নামা ইবাদত লেখা হবে আমার বন্ধুরা বাবারা এখন আপনাদের কাছে আমার জানার বিষয় আপনাদের জীবনে এই শূন্য মুসলমান গুলো একজনে নবীজির দিদার পাইলেন না তার একটি কারণ দুর্বলতা হলো আমাদের আমরা মাহফিলে আসার পরে দশ বার বিশ বার একশো বার পঞ্চাশ পরি আবার ছয় মাসের ভিতরে মাহফিল না পাইলে আর বাবা আপনাকে তো আল্লাহ বলছেন তুমি ইমানদার তুমি এই নামের জিকির বন্ধ করিও না এক মুহূর্ত সময় তার কারণটা কি আজ পর্যন্ত এই পেতে জমিন থেকে অসংখ্য মানুষ কবরে নামাজের ভিতরে মানুষ মারা যায় এই রকম ডকুমেন্টস আমরা সহজে পাই নাই পাইছেন খুব কম কিন্তু হাসপাতালে রাস্তাঘাটে ঘরে অসুস্থ অবস্থায় এই জন্য বলা হয়েছে আমল কিছুক্ষণ আর নবীজির মোহাব্বতটা হলো সর্বক্ষণ হ্যাঁ মোহাব্বত ইমান সর্বক্ষণ তাহলে বন্ধুরা চব্বিশ ঘন্টা আমরা কার নাম স্মরণ রাখবো নবীজির কার নাম হুকুমটা কার এ বাবারা বন্ধুরা আমার আপনার নবী আমাদের জন্য পাগল আর আমরা নবীর জন্য পাগল আপনার একটা জবাবে বলবেন আমার নবীজি বন্ধুরা আমার চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনিট সময় রব্বি হাবলি উম্মাতি শব্দটা বন্ধ করে দিয়েছেন এটা একটু জুড়ে কন এই কথাটা জুড়ে বলেন হম হুম কেটাতে কইছি জাজ কাম যত ধাক্কানি ধাক্কান কাম হইতো না হেলে না হেলে আমার রসুল সর্বক্ষণ একটা কথাই বলতেছেন রব্বি হাবলি ইয়া উম্মাতি কি উম্মাতি তাহলে আমরা একটু নবী নবী বললে সমস্যা আছে নবী উম্মাতি উম্মাতি এক সেকেন্ড সময় আমার নবী উম্মত ভুলে না আর আমরা নবীজির নামের জিকির বন্ধ করে দিলাম মিলাদ শরীফের দাওয়াত না পাইলে পড়ি না এ বাবারা বন্ধুরা আজকা থেকে একটু নিয়ত করে ফেলেন প্রতি এক মাসের ভিতরে এক লক্ষ বার দুরুস শরীফের আমল মদিনা পাঠাইবেন পারবেন নি পারবেন ইনশাআল্লাহ কালকা থেকে পড়তাম না হ্যাঁ আচ্ছা অস্থি আওয়াজ দেন মানে এক লক্ষ বার দুরুদের আমল এক মাসে পড়তে পারবেন এমন আছেন কেউ পারবেন পারবেন তো এরপরে আপনি আসে গে রাসুল এরপরে নবীর দিদার পাইতেন এরপরে আপনি বেগুনা মাসুম এরপরে আপনি আল্লাহর রলি হইতেন এখন দুরুদের আমল নাই মুজাদ্দ আলফেসারি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব মাতুবাদ শরীফ উনি বলতেছেন কেউ যদি চল্লিশ দিন পর্যন্ত একাদারে প্রতিদিন কমপক্ষে পাঁচশো অথবা এক হাজারবার দুরোধের আমল করে চল্লিশ দিন পার হবে না ওই ব্যক্তির ঘরে আটটা জান্নাতের মালিক স শরীরে প্রকাশ পেয়ে যাবে আমরা নবীর পাগল আর নবী উম্মতের পাগল আমরা নবী ছাড়া কিচ্ছু বুঝি না এক মাসে 1 লক্ষ বার দরুদ আমল একবার যদি আমল করেন পুরস্কারটা কি জানেন নি আমার নবী বলেন ক্বাল الرسولullah sallallahu ta'ala alayhi wasallam মান সল্লা আলাইয়া ওয়াহিদাতান সলল্লাহু আলাইহি আশারা আল্লাহর হাবিব বলতেছেন এই পৃথিবীর মানুষ আমি রসূলের পাগের উপরে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার নামা থেকে 10 গুনা গুণা মাপ করে দিবে এবং আপনার এই দশটা গুণা যে মাপ হলো এই জায়গাটা আবার দশটা নেক দ্বারা আল্লাহ পূরণ করে দিবে আবার আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবেন বন্ধুরা পৃথিবীতে তারাই মর্যাদা পাবে যারা নবীর দুরোদের আমল করে তারাই অলি হবে তারাই গাউস হবে ঠিক কিনা বলুন আমার বন্ধুরা বাবারা এক পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত ইতিহাস তার মাঝে আল্লামা ইমাম শরফদ্দিন বসরি আলাই উনি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম বন্ধুরা আমার কাছিদায়ে বুর্দা শরীফ একটু মনোযোগ দেন আমার বাবারা বন্ধুরা ওই কাছিদায়ে বুর্দা শরীফটা তিনি লেখেছেন উনি বন্ধুরা আমার নামাজি ব্যক্তি ছিল আওয়াজ করে বলুন কি ব্যক্তি জবান খুলে বলুন নামাজি ব্যক্তি নামাজ পড়বে নবীর প্রেমিকারা রোজা রাখবে নবীর প্রেমিকেরা মাথায় টুপি দেবে সুলনিরা মুখে দাড়ি থাকবে সুলনি মুসলমানদের কারণ তাদের ফাউন্ডেশন ঠিক আছে ইমান ঠিক আছে তাদের প্রত্যেকটা আমল আল্লাহর পছন্দের ঠিক না আমরা বন্ধুরা আল্লাহর কাছে যাবো তবে উসিলা নিয়া আমরা কাপড় সুপড় মো রোদ্রের মাঝে ঠিক কিনা রোদ্রের মাঝে যাবেন কাপড় শুকনা পচা গান্দা কিচ্ছুই আর নবীর কাছে যাবেন একটা গুনাও থাকবে না এই হাদিস শরীফের ব্যাখ্যা তার তাফসির খুঁজে তালাশ করে বের করলেন আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই উনি মস্তবি শরীফে বলেন হারকে বাসাদ আমলে সাল্লো মুদাম আতো তো সে দুজক সাউদ বড় আয় হারাম আল্লামা জালাল উদ্দিন রুমি এই আয়াতি কারীমা এবং হাদিজে পাক তার ব্যাখ্যা করতে যায় তিনি বলতে শুরু করলেন কেউ যদি বেশি বেশি দুরাদের আমল করে তার জন্য দুজক হারাম গোশা হইছেন না আমল বেশি করলে দুজক হারাম নবী দেখলে দুযোগ হারাম নবীকে কে ভালোবাসলে আল্লাহ বলে তোমার জন্য দুযোগ হারাম কারণ নবী কে ভালোবাসলে ওয়ায়াগ ফিরলাকুম জুনুবাকুম আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব এ আল্লামা সরফুত দিল প্রতিদিন আমরা আপনার নবী পাগের উপরে এমনি ভাবে দুরস শরীফের আমল করতেন এবং পাচক তো নামাজ পড়তেন একটু আওয়াজ করে বলবেন নামাজ দরকার আছে পরে আর নাই এ বাবারা বল আমার নবীর উম্মত যারা নামাজ পড়ে না আমার নবী কিন্তু কষ্ট পায় আপনারা বলুন তো আমার নবীরে কি ইমানদাররা কষ্ট দেয় না এজিদরা কষ্ট দেয় তাহলে নামাজ না পড়ে কি নবীরে কষ্ট দিবেন নাকি নামাজ পড়ে আমার নবীরে খুশি রাখবেন হ্যাঁ অনেকে বলতেছে নামাজ তো লাগে না এটা বুকা তার জন্য কামনা করব আল্লাহ হেদায়ত দান করো নামাজ লাগে না এই চাঁদে আল্লাহর নবী মেরাজ শরীফে গিয়েছেন যদি কেউ বলে নামাজ লাগে না তাহলে ওই লোকটা নবীজির মেরাজ শরীফ অস্বীকার করলো কোরআনের আসুরা বন্ধুরা আমার বনি ইসরাহল অস্বীকার করলো আমার নবীজির এই লাভ অকম পর্যন্ত সফর এটা অস্বীকার করলো পাক নবীকে পুরস্কার দিলেন উম্মতের জন্য অস্বীকার করা হলো আমার নবী সফর করলেন আল্লাহর সাথে কথা বললেন উম্মতের জন্য নামাজ রুজা নিয়ে আসলেন আমার নবী পৃথিবীতে রাইখে গেলেন বন্ধুরা বাবার এখন লাগে কি না যে ব্যক্তি বলে লাগে না এই ব্যক্তিরা নবীর উম্মত হতে পারবে একটা আছে নামাজ পড়ি না এটা হলো গুণাগার নামাজ পড়ি না এটা গুণাগার যদি বলে লাগে না তাহলে বন্ধু এটা কুফুরি হয়ে যাবে ইমান থাকবে আমার বাবারা বন্ধুরা আপনাদের কাছে আমি আর কথা অনুরোধ করব মসজিদ হলো এবাদতের স্থান শেষদা করার স্থান ঠিক কিনা বলুন আমার বন্ধুরা আমরা আল্লাহর বলিদের মাজার শরীফে যাই এখন আমাদেরকে অনেকেই বলতেছে আমরা শিরিক করার জন্য যাই হ্যাঁ না আমরা ওলি আল্লাহর দরবারে বন্ধুরা বাবারা আমার জিয়ারত করার জন্য যায় আজান দিলে মসজিদে সেজদা করার জন্য যায় মাজার শরীফে চুমা খাওয়ার জন্য যায় ওলি আল্লাহ মা বাবার কদমে চুমা খাওয়ার জন্য যায় আর একমাত্র সেজদা আল্লাহর কুদরতি কদমে ঠিক কিনা বলন ঠিক সেজদার স্থান হলো মসজিদ আর চুমা খাওয়ার স্থান হলো মাজার ওলি গাউস পীর মাশায়েক তাদের হাতপা দলিল তার নাম হলো ফতোয় রশিদিয়া লেখেছে আল্লামা রশিদ আহমদ গাঙ্গহি দেওবন মাদ্রাসার বড় একজন আলেম এখন এই কথা বললে যদি সিরিক হয় তাহলে সবচেয়ে বড় সিরিক করছে রশিদ আহমদ গাঙ্গোহী আগে এই বেড়ারে বন্ড ফতোয়া দিয়া এরপরে সুন্নিদের দিকে চোখ তাকাইও ঠিক কিনা বলুন